গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। গাজীপুরের পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, সেখানে কেন মহাসড়ক অবরোধ করা হয়েছে এবং সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। সকাল থেকে আসলে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পরপরই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকা তুষকা গার্মেন্টসের সামনে আসলে শ্রমিকরা ঝামেলা সৃষ্টি শুরু করে এবং এর প্রথমে কোনাবাড়ি বেসিক এলাকার ভিতরে তারা বিভিন্ন গার্মেন্টসগুলো ভাঙচুর করে। আইন শৃঙ্খলা বাহিনী যখন বেসিক এলাকার ভিতরে ঢুকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে প্রায় 5 থেকে 6 জনের মতো তারা গ্রেফতারও করে। এর মধ্যে আসলে কোনাবাড়ি এলাকার তুষকা গার্মেন্টসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকামুখী এবং টাঙ্গালমুখী যে রাস্তাটি আছে তার দুই পাশেই তারা অবরোধ সৃষ্টি করে এবং পুরো রাস্তাটি তারা ব্লক করে দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন এখানে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে তারা ইট পাটকেল এবং জুতা ছুড়ে মারা শুরু করে। আমি এখানে র্যাবের ক্যাম্প কমান্ডার আছে, আমি তার কাছে একটু জানতে চাইব যে এখন পর্যন্ত আপনাদের কাছে কতজন গ্রেফতার আছে? আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে সর্বমোট 6 জন গ্রেফতার হয়েছে। এরা আসলে সাধারণ শ্রমিকদের অন্তরালে বেশ কিছু উস্কানিমূলক সংগঠন বা উস্কানিমূলক ব্যক্তিমূলক কারো ইন্ধনে এই কাজগুলো করে থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শ্রমিকরা আসলে শান্তিপূর্ণভাবে এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং সকাল থেকে আপনারা দেখেছেন যে বেশ অনেকগুলো কলকারখানা বা গার্মেন্টসে শ্রমিকরা সাধারণভাবে কার্যক্রম পরিচালনা করছিল, কিন্তু কিছুক্ষণ পরপরই বেশ কিছু উস্কানিমূলক ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে উস্কানি প্রাপ্ত হয়ে তারা এ ধরনের এজিটেট হয়ে জনগণের ক্ষতি সাধন করে আসছিল। স্যামিয়া শুনছিলেন যে আসলে পরিবেশ স্বাভাবিক থাকা সত্ত্বেও হঠাৎ করে আসলে পরিবেশ একদম আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এখন পর্যন্ত পুলিশের সাথে সংঘর্ষ চলছে। এই ছিল পুলিশ এবং পোশাক শ্রমিকের ভিতরে যে সংঘর্ষ চলমান সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।